নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় PPS এবং PPR কিভাবে অ্যাপ্লাই করব। তার যে নোটিফিকেশান সেটা মাধ্যমিকের ওয়েবসাইটে, অর্থাৎ মাধ্যমিকে যে WBBSE যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে একটা নোটিফিকেশান চলে এসছে। তো অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে জানতে হবে PPS আর PPR জিনিসটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করব। তো আজকে আমরা এই ভিডিওটিতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। PPS আর PPR এই দুটো পদ্ধতিতে মাধ্যমিকের রেজাল্টে এই স্ক্রুটিনি বা রিভিউ করা যেতে পারে। PPS অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনিকে বলা হয় PPS। এটা কারা করতে পারবে? যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে তারাই একমাত্র এই স্ক্রুটিনি বা PPSটা করতে পারবে, এবং সেটা করতে পারে কবে? রেজাল্ট পাওয়ার 15 দিনের মধ্যে। তার জন্য তাদের যে পে করতে হয় সেটা 40 টাকা। আর PPR অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এই পোস্ট পাবলিকেশন রিভিউ মানে হচ্ছে যারা হচ্ছে মাধ্যমিকে ফেল করেছে, যারা মাধ্যমিকে ফেল করেছে তারা এই PPRটা অ্যাপ্লাই করতে পারবে, যার কস্টলি হচ্ছে 50 টাকা পার পেপার। এবারে PPSটা কীভাবে হয়? PPSটা হচ্ছে আপনি যে পেপারটা করবেন সেই পেপারটা ওনারা নাম্বারটা মিলিয়ে দেখবে, এবং তারা প্রথম থেকে সেই নাম্বারটা মিলিয়ে দেখবে, এবং নাম্বার মিলানোর পরে তারা দেখতে পাবে যে নাম্বারটা আপনি পেয়েছেন তার সাথে ম্যাচ খাচ্ছে কি না, সেই জন্য তারা PPS ব্যাপারটা হয়। আর PPR অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এই পোস্ট পাবলিকেশন রিভিউ হচ্ছে আপনি যে সাবজেক্টটা ফেল করেছেন এবং আপনি যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন সেই সাবজেক্টগুলো কেন পাস করতে পারেননি তার জন্য আপনি রিভিউ করছেন, এবং সেই রিভিউটা তারা প্রত্যেকটা সাবজেক্ট তারা পার্ট টু পার্ট এবং আপনি যে অ্যান্সারগুলো দিয়েছেন সেইগুলোকে খুঁটি খুঁটিয়ে দেখা হবে, এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে নাম্বার যদি পান তাহলে অবশ্যই সেই নাম্বারটা অ্যাডিশনাল হবেই হবে। তো সেই জন্য সেই রিভিউটা করা হয়। তো চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই PPR আর PPSটা করব এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই ওয়েবসাইটটা এই ভিডিওটি ঠিক ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট সেখানে চলে যেতে পারবেন। মাধ্যমিক পরীক্ষায় এই PPS আর PPR অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে এই WBBSE অর্থাৎ মাধ্যমিক যে সেকেন্ডারি যে এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে তাদের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাবে তার ঠিক নিচে MPSE রেজাল্ট 2020 এই নিউ বলে একটা ব্লিঙ্ক করছে নোটিফিকেশান, আপনি এই নোটিফিকেশানের উপরে ক্লিক করবেন। এই নোটিফিকেশানের উপরে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজ খুলে যাবে, এবং সেই পেজে দেখবেন এন্টার রোল নাম্বার, এন্টার ইউর ডেট অফ বার্থ, এইসব যাবতীয় আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনি আপনার রেজাল্টের যে রোল নাম্বার, ডেট অফ বার্থ সেইগুলোকে আপনি সাবমিট করবেন, এবং করবার পর আপনাকে হচ্ছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো কারণে যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে ফের রিসেট করতে হবে, দেন আবার পুট করতে হবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা যেটা সাবজেক্ট যে সাবজেক্টগুলো চান বা যে পেপারগুলোকে চান আপনি PPS বা PPR করতে চান বা রিভিউ বা স্ক্রুটিনি করতে চান তা আপনি এইভাবে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কী করে PPR এবং PPS করতে পারবেন এবং কী PPR আর PPS জিনিসটা কী। আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা বুঝতে পেরেছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।